হাইকোর্টে সমস্ত বিরোধী দল কেন যাচ্ছে? ওরা চাইছে যে পশ্চিমবঙ্গের মানুষ যাতে নির্বাচন হবে, এটা একটা রাজ্য সরকারের চরম ব্যর্থতা বলে মনে করছে। এখানে সমস্ত বিরোধী দল তাকে হাইকোর্টে ছুটতেছে, কারণ রাজ্যের কাছে বিচার নেই। তাই আমরা যখন দেখি সারা বাংলা জুড়ে এক নৈরাজ্যের বাতাবরণ, সন্ত্রাসের বাতাবরণ, তখন আমরা নিরুপায় হয়ে আজকে পথে নেমেছি। আমরা কখনো হাইকোর্টে গেছি, অবস্থান করছি, অন্তত বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছি এই ভয়ঙ্কর বাতাবরণ থেকে বাংলার মানুষকে উদ্ধার করার উদ্দেশ্যে। কংগ্রেস বাংলার মানুষ আমাদের এই ভয়ঙ্কর দুর্যোগের জন্য যিনি দায়ী তার নাম বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সব থেকে বড় অপরাধীর নাম মমতা ব্যানার্জি। তার উদ্দেশ্যে আদেশে প্রশ্রয়ে এই বাংলায় বিরোধীহীন পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করার আহ্বান জানানো হয়েছিল। তাই আজকে যে বাংলায় বিরোধীহীন পঞ্চায়েত করার নামে যে সন্ত্রাস, যে হিংসা, যে খুন তাণ্ডব চলছে, যেখানে পুলিশ সরাসরি অংশগ্রহণ করে বাংলার যারা প্রার্থী তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদের অত্যাচার করছে, মিথ্যাকে দুর্বৃত্ত করছে, সব কিছুর মূলে তিনি, মূল কাণ্ডারি তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই তিনি আজ এই মুহূর্তে বাংলার সব থেকে বড় অপরাধী। এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল বলে সেখানে নির্বাচনে আমরা কিছুটা অংশগ্রহণ করতে পেরেছিলাম এবং সেই সুবাদে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জেলা পরিষদ দখল করেছিলাম। এইবার কারণ এখানকার নির্বাচন কমিশনের মাঠে ভাঙা দাঁত নেই, কিছু করা। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। www.youtube.com/channelhindustan